প্রথমেই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের আগের দার্জিলিং ফুড ব্লগটি না দেখে থাকেন সেটি দেখে নিন, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। সেখানে ছিল অনেক অচেনা জায়গার খাওয়ার দার্জিলিং এ, সাথে এই পার্পলটি, আশা করি দারুণ লাগবে। আর এই ভিডিওয়ে আপনাদের সাথে শেয়ার করব প্রায় 150 বছরেরও বেশি পুরনো দার্জিলিং এর একটি হেরিটেজ রিসর্ট, যেটিতে আমরা ছিলাম এবং এটি স্থাপিত হয়েছিল 1841 সাল থেকে এবং পর্যটকদের উদ্দেশ্যে খোলা হয় 1871 সালে। দেখে নিন কেমন লাগে। আজকে 9 তারিখ, আমাদের পুরনো যে হোটেলটি ছিল জলে ইন সেটা ছেড়ে দিলাম, ছেড়ে একটা অসাধারণ সুন্দর হোটেল যেটা হচ্ছে হেরিটেজ প্রপার্টি, দি ইভানহো হাউস বিল্ট 1871। এই হেরিটেজ হাউসটি যেটা 1871 সালে শুরু হয়েছিল বাইরের পোর্শনটা, ভিতরের যে পোর্শনটা মানে পিছন দিকে, সেটা কিন্তু তৈরি হয়েছিল 1841 সালে। তো এইটা প্রথম 5টি বাড়ি তৈরি হয় দার্জিলিংয়ে, যারা ব্রিটিশরা আছে তাদের যে সামার রিট্রিটের জন্য করা হয়। তো এই 5টি বাড়ির মধ্যে একটি যেটা এখনও ইন্ট্যাক্ট আছে, বাকি সবগুলি নষ্ট হয়ে গেছে কালের নিয়মে, এই একটি বাড়ি হচ্ছে এই ইভানহো হাউস। সম্পূর্ণ কলোনিয়াল যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানে এখনও বর্তমান। সো ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ ফিল অফ দিস কলোনিয়াল লাইফ, আপনি কিন্তু অবশ্যই এখানে একবার আসতে পারেন। সামনে সুন্দর ছোট্ট একটি লন আছে, ভীষণ সুন্দর সাজানো। এটা কিন্তু উইন্ডামারের একটা প্রপার্টি, উইন্ডামার ই অ্যাকচুয়ালি এটা মেনটেন্যান্স করে। সো অনেক খুঁজে এই হোটেলটি আমি পেয়েছি দার্জিলিংয়ে। এটা প্রবাবলি আমাদের দার্জিলিংয়ে থাকার একটা অন্যতম সেরা অভিজ্ঞতা হতে যাচ্ছে। এইটা হচ্ছে একদম ঢুকেই এন্ট্রান্সে বাইরের যে পোর্শনটা সেটা হচ্ছে এই অংশটা। এখানে যে ফ্লোরিং করা হয়েছে যেটা ঢালাই, সেটাও কিন্তু কাঠের, কোনো রকমের ঢালাই কংক্রিট ইউজ হয়নি। তো এইটা হচ্ছে এন্ট্রান্স। এই জায়গাটা দিয়ে সুন্দর ওয়েল ডেকোরেটেড, চারদিকে গাছ দিয়ে সুন্দর সাজানো, বিউটিফুল কোজি হেরিটেজ রিসর্ট ইন দার্জিলিং। সবচেয়ে ইম্পর্টেন্টলি, এটা ম্যাল থেকে মাত্র 8 থেকে 10 মিনিটের হাঁটা পথ, মানে ম্যাল থেকে যে রাস্তাটা আপনার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট লজ বা চিড়িয়াখানার দিকে যাচ্ছে, আই লাভ দার্জিলিং যেটা, সেটা ক্রস করেই যে ভানু ভবন আছে সেই ভবনটার পাশ থেকে এসে নেমে গেলেই একটু হাঁটাপথে, 1 মিনিটের হাঁটাপথে কিন্তু আপনি এই সুন্দর হেরিটেজ রিসর্টটি পেয়ে যাবেন। তো অসাধারণ সুন্দর, দরজা দিয়ে ঢুকে আপনি দেখতে পারেন, ভীষণ সুন্দর। এটা রিসেপশন, এই অংশটা পুরো রিসেপশন সাজানো, একদম কলোনিয়াল স্ট্রাকচার যেটা সেটা সম্পূর্ণ বর্তমান। বহু পুরোনো আমলের ফোন, অ্যান্টিক সম্পূর্ণ রূপে দেখতেই পাচ্ছেন, সমস্ত আসবাব এবং ডেকোরেশন সব কিছুই করা হয়েছে সেই অ্যান্টিক সময়ের। প্রত্যেকটা ঘড়ি, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে মাথায় রাখা হয়েছে সেই কলোনিয়াল সময়ের, এবং তারই বহু জিনিস এখনও কিন্তু সুন্দরভাবে এখানটায় মেনটেন করা হয়েছে, যেটা দেখে সত্যি অভূতপূর্ব লাগছে। দিস ইজ দ্য শুটিং এরিয়া লন, এখানে প্রচুর শুটিংও হয়েছে বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন সিনেমার বহু সময়। এখানে এই বাড়িটির সম্পূর্ণ ইতিহাস তুলে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যেমন নাইট পড়েছিলাম, তেমনই ব্রিটিশদেরও ছিল ইভানহো, যারা ঘুরে বেড়াতো নতুন সাম্রাজ্য দখলের উদ্দেশ্যে। সেরকমই কেউ এসে দার্জিলিং আবিষ্কার করেছিলেন, এবং লেখা যেটা আছে মিসেস মাকাই, যিনি প্রথম সেই সময় দার্জিলিংয়ে চা বাগান করেছিলেন, যেটি মাকাই বাড়ি টি এস্টেট নামে বিখ্যাত, তিনিই প্রথম দার্জিলিংয়ে 5টি বাড়ি বানিয়েছিলেন, কোঠি বলা হতো যাকে। তার মধ্যে একমাত্র টিকে আছে হচ্ছে এই বাড়িটি, যেটি হচ্ছে ইভানহো হাউস। এখানের সমস্ত আসবাবপত্র একদম সেই প্রাচীন সময়ের ছাপ আপনি খুঁজে পাবেন,
এই ঘড়িটি দেখুন, যেটি 1813 সালে মাদ্রাস বোম্বে থেকে আনা হয়েছে। এই প্রত্যেকটা জিনিস দেখলে শরীরের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জাগে। সেই সময়ের লাইফস্টাইল কেমন ছিল, কিরম আসবাবপত্র ছিল, অনেকটা টাইম মেশিনে করে সেই সময় ফিরে যাওয়ার একটা বাতাবরণ কিন্তু এখানে তৈরি হয়। রিসেপশনের পাশেই ছিল একটি ছোট্ট সিঁড়ি যেটা দিয়ে ওপরের ঘরে যাওয়া যায়। এই ঘরটি ছিল স্যার জর্জ এভারেস্টের, মানে তিনি এখানে 7 দিন থেকেছিলেন। এভারেস্ট আপনি জানেনই, মাউন্ট এভারেস্ট, তো হ্যাঁ, ইনি সেই মানুষ যিনি মাউন্ট এভারেস্টকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে গণনা করে প্রথম দেখিয়েছিলেন মানুষের কাছে। তিনি এখানে ছিলেন এবং হিসাব করেছিলেন মাউন্ট এভারেস্টের উচ্চতা। এতটাই কিন্তু এই জায়গাটা ইন্টারেস্টিং, এবং তার নাম অনুযায়ী পরবর্তীকালে মাউন্ট এভারেস্টের নাম হয়। বিভিন্ন আসবাবপত্র আপনি দেখতেই পাচ্ছেন, সমস্ত সেই সময়ের সেই ব্রিটিশ স্ট্রাকচারকে একদম মাথায় রেখে এখনো সব যত্ন করা হয়েছে, যেটা সম্পূর্ণ সুন্দর। রিসেপশন দিয়ে ঢুকতে ঢুকতে শরীরের ভিতরে এক অদ্ভুত বিহ্বলতা খেলে যায়। এই সব জিনিস যেগুলো আমরা বহু সিরিয়াল টিভিতে আগে দেখেছি, আজকে সেগুলো চোখের সামনে। সেই ব্রিটিশ আমলের সেই টেবিল, অপূর্ব সুন্দর মোল্ডিং কাজ করা, এবং এই হরিণ, বিভিন্ন পশু পাখির শিং দিয়ে সাজানো পুরনো আমলের এই বাড়ি সত্যি রোমাঞ্চ তৈরি করে। এই যে অভিজ্ঞতা, এটাকে ভাষায় প্রকাশ করা যায় না। আপনি যতক্ষণ না এই বাড়িতে গিয়ে থাকবেন, এই পুরনো বন্দুক, সেই সময়ের ব্যবহৃত জিনিসপত্রগুলো দেখবেন, ততক্ষণের ঐতিহাসিক গুরুত্ব, এর রোমাঞ্চ আপনি অনুভব করতে পারবেন না, যেটা আমিও এতটা ভাবিনি। যাই হোক, গিয়ে যখন এগুলো দেখতে থাকলাম একে একে, সব রুম, সব জায়গাগুলো, মনের মধ্যে সত্যি মনে হচ্ছিল আমি বোধহয় আজ থেকে নিজেই 150 বছর আগের সেই সময় ফিরে গেছি। অনবদ্য ব্রিটিশ আমলের সেই বিরাট বড় আয়না, যা আজকালকার দিনে দেখতেই পাওয়া যায় না। বেলজিয়াম কাছের আয়না, সামনে সুন্দর শোপিস, আয়নার পাশ দিয়ে ঢুকলেই আপনি পেয়ে যাবেন কমন ডাইনিং রুম। ডাইনিং রুমটি ছিল অসাধারণ। ঠিক সেই সময়ে যা যা জিনিস ছিল সেইগুলোকে সযত্নে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। সেই চুল্লি এখনও এখানে কাজ করে, পাশের ডাইনিং টেবিলগুলো, গ্রামাফোন সেই সময়কার, যদিও এটা অবশ্যই চলে না এখন, কিন্তু তাও রাখা হয়েছে। সেই সময়কে এখনও এই স্মৃতি বই নিয়ে চলেছে। সুন্দর কারুকাজ চারপাশটায়, এবং এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেনটেন করা হয়েছে, দেখে সত্যি এখনও চোখে চমক লাগে। ওপরে সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো, ভিতরে ঘরে আলোর থিম দারুণ সুন্দর, আর সাথে এই সমস্ত আসবাবপত্রের মধ্যে এই সুন্দর প্লেট, কাপ, চায়ের যে টিপট, সেগুলো দেখলে বোঝা যায় সেই সময় মানুষ কতটা শৌখিন ছিলেন, এবং কত শৌখিনভাবে তারা এইগুলোকে এখনও সেমভাবে যত্ন করে চলেছেন। অসাধারণ, সত্যি এই রোমাঞ্চ ভাষায় প্রকাশ করা যায় না। আবার সেই বিশাল বেলজিয়াম কাছের একটি বড় আয়না, সেই সময়কার, যেগুলো এখন একদম দুর্লভ। এই জিনিসগুলো দেখতে থাকছিলাম, অদ্ভুত এক আনন্দ হচ্ছিল, এবং সত্যি সময়ের মধ্যে আমি নিজেই হারিয়ে গেছিলাম। টাইম মেশিন নাই বা থাকলো, এই বাড়ি বা কম কিসের। ডাইনিং স্পেসটি থেকে বেরিয়ে চললাম প্রথম বাদিকের রুমটির উদ্দেশ্যে, যেটির নাম ছিল স্যার চার্লস বেল। ইনি ছিলেন বিখ্যাত স্কটিশ সার্জন, অ্যানাটমিস্ট কাম সাইকোলজিস্ট। তিনিও এসেছিলেন দার্জিলিংয়ে এবং সামার রিট্রিট হিসাবে এখানেই ছিলেন। রুমটি দেখলেই বোঝা যায় সেই সুন্দরভাবে সাজানো, সমস্ত ভেরি ওয়েল ডেকোরেটেড। ওপরের কাঠের যে এই ছাদটি, এটি কিন্তু দারুণ, কোনো রকমের ঢালাই নেই, সম্পূর্ণরূপে কাঠের তৈরি এই ফ্লোরিংগুলো। এই বিশাল বড় রুমটির সাথে লাগোয়া ছিল আর একটি ছোট রুম, যেখানে একটি সিঙ্গেল বেড ছিল, পাশেই বাথরুম। প্রত্যেকটি রুমের এই অদ্ভুত গঠন আমি দেখলাম, একটা বিশাল বড় রুমের সাথে ছোট্ট একটু সাইডে একটা অ্যাটাচ রুম মতো আছে। আমি জানি না ব্রিটিশ আমলে এটা কিভাবে ইউজ হতো, বোধহয় তাদের কোনো মেট বা তাদের থাকার জন্য ইউজ হতো কিনা।
আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বিশাল সুন্দর রুম, সামনে ফায়ারপ্লেস। বেরিয়ে এলাম রুমটি থেকে, এবার চললাম সিঁড়ি দিয়ে উপরে, কাঠের সিঁড়ি, সেই আমলের, দারুণ সুন্দর। আওয়াজ হয় খটখট করে পা দিয়ে উঠলে, একটা ভৌতিক ব্যাপারও কিন্তু আছে, রাত্রেবেলায় একটু গা ছমছমে করে বটে, সকালবেলাটা দারুণ সুন্দর। যাই হোক, এটাই তো এনজয়েবল। এই যে রুমটি, এই রুমটির নাম ছিল জুলি ক্রিস্টি। জুলি ক্রিস্টি একজন বিখ্যাত ব্রিটিশ অ্যাক্ট্রেস ছিলেন, যিনি কিন্তু প্রচুর অ্যাওয়ার্ডস পেয়েছিলেন, অস্কার, গোল্ডেন গ্লোভ, বাফটা অ্যাওয়ার্ডস, স্ক্রিন অ্যাক্টার্স গিল্ড অ্যাওয়ার্ডস। তো তিনি দার্জিলিং যখন এসেছিলেন তখন সেই সময় এই রুমটিতে থেকেছিলেন, তো তার নামেই হয়েছে কিন্তু এই রুমটি। এই রুমটিরও ধরন এক, স্যুট রুম, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড পাশে, সাথে ছোট বাথরুম একই রকম। এই পাশের যে রুমটি ছিল সেটি ছিল ভিভিয়ান লের নামে। তো আপনি ওনার ডিটেল সম্পর্কে জানতে চাইলে এখানে ডিটেল দেওয়া আছে। একটু বলে রাখি, ভিভিয়ান লে ছিলেন আরেকজন বিখ্যাত ব্রিটিশ অ্যাক্ট্রেস, যিনি কিন্তু দুবার বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং যার জন্য উনি একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ওনার বিখ্যাত একটি চরিত্র ছিল যেটি ওহারা, মুভির নেম ছিল গন উইথ দ্য ওয়াইন্ড। তো অবশ্যই গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। রুম একদম একই রকম সেই ব্রিটিশ কালচারে, এবং ডবল বেড বড় রুম, সাথে এই আরেকটা সিঙ্গেল বেডের ছোট রুম, এবং রুমের সাথে অ্যাটাচড দারুণ সুন্দর বাথরুম। আমরা যেহেতু পূজোর পরে এখানে গেছিলাম, পুরো অফ সিজন ছিল, তাই সমস্ত রুমই কিন্তু ভাগ্যক্রমে ফাঁকা পেয়েছিলাম, তাই আপনাদের সবকটি রুম এরম সুন্দরভাবে দেখাতে পারলাম। এই রুমটি ছিল আমাদের নেওয়া রুম। এই রুমটি নামাঙ্কিত ছিল কর্নেল ফ্রান্সিস ইয়াং হাজব্যান্ডের। সেই সময় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও চলছিল হোটেলে। তো রুমটির প্রসঙ্গে আসা যাক, আমাদের এই রুমটি সবচেয়ে বেশি ভালো লেগেছিল কারণ রুমটি একদম লনের ওপরেই, হোটেলে ঢুকেই যে লনটি পাবেন তার উপরেই এই রুমটি। দারুণ সুন্দর ডাবল বেডেড বড় রুম, ভীষণ স্পেসিয়াস, নিচে কার্পেট পাতা, সুন্দর জানলা, ওপরে এই যে উডেন ফিনিশ কাঠের স্ট্রাকচার, এটা যেমনটা বলেছিলাম পুরোটাই কাঠের, কোনো ঢালাই বা কংক্রিট নেই। নিচের ফ্লোরটিও তাই সম্পূর্ণরূপে কাঠের, এবং এক জায়গায় পাড়ালে পাশের জায়গাটা একটু নড়ে, এমনই অবস্থা এটার। তবে দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই কর্নেল ফ্রান্সিস ইয়ং হাজব্যান্ড ছিলেন কিন্তু একজন এক্সপ্লোরার, এবং উনি ফার ইস্ট সেন্ট্রাল এশিয়ায় এক্সপ্লোর করেছিলেন সেই সময়, স্পেশালি 1904 সালে ব্রিটিশ এক্সপিডিশন ইন টিবেটের অংশ ছিলেন তিনি। তো তিনি ছিলেন এই রুমটিতে সামার রিট্রিটে হিসেবে, এবং তার নামেই এই রুমটি এখানে করা হয়েছে। রুমে দারুণ সুন্দর সব আর্ট এখানে দেওয়া আছে, এনার ফটো দেওয়া হয়েছে কর্নেল হাজব্যান্ডের, এবং সামনে সুন্দর একটি ড্রেসিং টেবিল, বড় বেলজিয়াম কাচের আয়না, যেমনটা আগেকার দিনের ব্রিটিশ এরায় বা জমিদার বাড়িতে দেখা যেত। দারুণ সুন্দর বাথরুম, মানে বাথরুমের কথা কি বা বলবো, সুন্দর আলাদা করে ড্রাই এরিয়া, গিজার, আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সবই ব্র্যান্ডেড, বড় স্পেসিয়াস, দারুণ সুন্দর। একটা ছোট অসুবিধা আমরা ফেস করেছিলাম, মাঝে কিন্তু গরম জল ঠিকঠাক আসছিল না, তবে ম্যানেজারকে বলার পর উনি ব্যবস্থা করে দেন এবং তারপর ঠিকঠাক চলে। তো এই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে, বড় খোলা জানলা, এইটা দিয়ে নিচে লনটি দেখা যায়। হ্যাঁ, এই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না ঠিকই, কিন্তু বাইরের ভ্যালির ভিউটাও কিন্তু
খারাপ নয়। আগে দেখা যেত, কিন্তু এই সেচ ভবন করার পর থেকে এনারা বলছেন কাঞ্চনজঙ্ঘা আর দেখা যায় না। তবে আমার এখানে থাকার মেন উদ্দেশ্য সেই ব্রিটিশ সময় ফিরে যাওয়ার, তো তাই জন্যে কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও এক্সপিরিয়েন্সটা ছিল অভূতপূর্ব। আর ফায়ার প্লেস আজকে রাত্রে এখানে করা হবে, অলরেডি কথা বলা আছে, দেখা। আর সাথে স্মৃতি হয়ে রইল এরকম কেতাদুরস্ত কিছু ফটো আর বহু প্রাচীন দুর্লভ ফাইন আর্টস। কবেকার কোন নাম না জানা আর্টিস্ট হয়তো এইগুলো এঁকেছিলেন কত যুগ আগে। বাড়িটিতে খুব সুন্দরভাবে এগুলো সংরক্ষণ করা হয়েছে। একটি ছবি দেখতে পেলাম, ইনি কোনো ইয়াং হিল রাজার এবং তারই সাথে পুরনো আমলের জমিদার, এই টিবেটিয়ান ভারতবর্ষের বিভিন্ন এলাকার। ছবিগুলি সবই এঁকেছেন আর্টিস্ট ইমিলি ইডেন। প্রতাপ সিং তার ছবি এখানে দেখতে পেলাম, ইনারও ছবি এঁকেছিলেন ইমিলি ইডেন, যিনি 1797 থেকে 1869 সাল অবধি বেঁচেছিলেন। তার ডিটেল জীবনী কিন্তু এখানে দেওয়া আছে, আপনাদের মনে হলে অবশ্যই পড়ে দেখতে পারেন, দারুণ সুন্দর লাগবে। সকালে লনে বসে গেলাম এখানকার ম্যানেজার রূপমবাবুর সাথে একটু আড্ডা দিতে। জেনে নিলাম তার থেকেই এখানকার ইতিহাস। এটা পুরো ছিল জঙ্গল, কোন লোকজন আদিবাসী লোকজনরা থাকতো। তো একটা সময় ব্রিটিশরা ঘোড়া সাম্রাজ্যবাদী, ওরা তো বিভিন্ন জায়গায় ঘোড়া নিয়ে ঘুরতে বেড়াতো। এবার ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই জঙ্গলে এখানে চলে এসে দেখছে, বাহ এটা তো বেশ সুন্দর ঠান্ডা জায়গা, তো আমাদের লন্ডন যেতে হবে না, যখন প্রচণ্ড গরম পড়বে আমরা এখানে এসে থাকবো। সেই সময় এটাকে সামার হাউস ওরা বানিয়েছিল। শুধুমাত্র লন্ডন না, ইউরোপেরও অনেক সেলিব্রিটিরা যে নামগুলো দেখছেন, ভিভিয়ান লে, জুলি ক্রিস্টি, জর্জ এভারেস্ট, জন মেলোডি, সব তখন ব্রিটিশরা ছিল, তখন সব এনারা এসে এই যখন প্রচন্ড গরম নিচে পড়তো অ্যাজ এ সামার হাউস এটাকে ইউজ করতো। মেলটাও তো ওরা বানিয়েছে কেটে, মেল বলে কিছু ছিল না, সব পাহাড় জঙ্গল ছিল। আচ্ছা, ওরা আসার পরে এগুলো কেটে 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 বানিয়েছে। সবই জঙ্গল ছিল, আদিবাসীরা থাকতো এখানে। লেপচা ওরা মুন্ডা বলে না, পুরনো আদিবাসী আমাদের, ওরাই থাকতো এখানে। ওদের সুবিধার জন্য ওরা এখান থেকে প্রচুর গাছ নিয়ে গেছে, দেখেছো কত বড় বড় গাছ, তখন শাল আর সেগুলো ভর্তি ছিল এখানে। সেই জন্য ওরা কি করেছে, ওদের স্বার্থে ওরা তখন রেল লাইন তৈরি করে এখানে। তখন কিন্তু টয় ট্রেন, এখন তো টয় ট্রেন হয়েছে, এটা টয় ট্রেন ছিল না, রেল লাইন তুলে ওই মালগাড়ি ছিল, ছোট ছোট মালগাড়ি, এখানে প্রচুর পরিমাণে কাঠ কাটতো, কাঠগুলো কেটে নিয়ে যেত ওই বাই টয় ট্রেন শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে জাহাজে কলকাতা, কলকাতা থেকে লন্ডন। সেই সময় ওরা বানিয়েছিল এই পাঁচটা, মনে করা এই পাঁচটাই প্রথম তৈরি হয়, তারপরে আস্তে আস্তে কংক্রিটের জঙ্গল হয়ে 1841 সাল বোধ হয় প্রথম। হ্যাঁ, 1841 সালে এটা প্রথম তৈরি হয়। আচ্ছা, তখন ওই আসামের কোন একটা টি স্টেটের মালিক ম্যাকাও লেখা আছে, হ্যাঁ হ্যাঁ, উনি ও প্রথম এসে এখানে সামার হাউস করে। ওনার সঙ্গে সঙ্গে আরো চার পাঁচ জন আসে, ওই পাঁচটা বাড়ি একসঙ্গে তৈরি হয়েছিল। আচ্ছা, সেই জন্য ওই জায়গাটার নাম পাঁচকোটি বলে ফেমাস, পাঁচকোটি। মানে দার্জিলিং তৈরি মানে ওনাদের হাত ধরেই বলা যায়। ওই সময় আসতো ওনার আসার পর, ওনার আসা শুরু করলো, আস্তে আস্তে এটা পর্যটন কেন্দ্র হয়ে গেল, রাস্তাঘাট বানালো, টয় ট্রেন লাইন বসালো, ট্রেন লাইনটা ওদের নিজেদের সাথে বানিয়েছিল, এখন সেটা টয় ট্রেন হয়ে গেছে। সামনের এই বৈঠকখানা মতো রিসেপশন এরিয়াটা এত সুন্দর যে এখানে বসে আপনি কিছু ফটো না তুলে পারবেন না। এই পুরনো আসবাবপত্র, পুরনো ঘড়ি, তার মাঝখানে আপনারা সবাই মিলে ফটো তুলুন, স্মৃতি হিসাবে থেকে যাবে। সন্ধেবেলায় শতাব্দী প্রাচীন এই ফায়ারপ্লেসটি জ্বালানোর প্রস্তুতি শুরু হলো, মনে এক অদ্ভুত আনন্দ ছিল, উত্তেজনাও ছিল, দেখা যাক জলে কিনা এতদিন পরে। দারুণ, এই কি লোহা, এত শক্ত লোহা।
দারুণ সুন্দর অভিজ্ঞতা হচ্ছে এখানে, যেটা পাওয়া গেল ফায়ার প্লেসটা সম্পূর্ণরূপে ওয়ার্কিং কন্ডিশনে আছে, দারুণ লাগছে। তো এই হোটেলের ম্যানেজার উনি পুরো ব্যাপারটা করে দিলেন, দারুণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন, সত্যি বলার নেই, ভীষণ সুন্দর ব্যবহার ওনার, এবং যখনই যেটা চেয়েছি সবসময় আর কি উনি সেটা হেল্প করেছেন, দারুণ লাগছে। এই ফায়ার প্লেসের অভিজ্ঞতা আমার প্রথম, এইরকম জায়গায় ফায়ার প্লেস তো দেখেছি কিন্তু এইভাবে জ্বলছে বা ওয়ার্কিং কন্ডিশনে আছে এটা পাওয়া যায়নি আগে। এই পুরো রুম সন্ধেবেলায় এই অবস্থা, একদম ঝিমঝিম আলো, আর সাথে এই ফায়ার প্লেস, এক কথায় অনবদ্য। কেমন লাগছে ফায়ার প্লেস? হ্যাঁ, এটাই সবচেয়ে বড় দরকার। ১৮৪১ সালে প্রথম এটা তৈরি করা শুরু হয় এবং ১৮৭১ সাল থেকে এটা গেস্ট হাউসে অ্যাকচুয়ালি কনভার্ট করা হয় এবং তারপর থেকে এইটা কমপ্লিটলি মেনটেন করা হয়েছে এবং এত সুন্দর যে আপনি দেখতে পাচ্ছেন, পুরো সেই কলোনিয়াল লাইফটা আপনি কিন্তু এখানে ফিরে পেতে পারেন। তো এই বাড়িটার সম্পর্কে যিনি অ্যাকচুয়ালি ডিটেলে জানেন, যিনি দেখাশোনা করেন, তিনি হচ্ছেন এই ভদ্রলোক, একদম ভীষণ অমায়িক, ভীষণভাবে উনি হেল্পফুল, আমাদের সবসময় প্রচণ্ড সাহায্য করেছে, এখানে থাকার অভিজ্ঞতাটা অন্য মাত্রায় নিয়ে গেছেন যাকে বলে। আমি ওনার কন্ট্যাক্ট ডিটেলস আমার এই ভিডিওর নিচে দিয়ে দেবো, আপনারা ওনাকে ফোন করে বুক করে চলে আসতে পারবেন। তো ওনার মুখ থেকেই শোনা যাক এই বাড়িটার এবং এটার ইতিহাস এবং প্রত্যেকটি রুম কেন এখানে স্পেশাল। তো দেখা যাক। অ্যাকচুয়ালি ব্রিটিশরা তো সাম্রাজ্যবাদ ছিল, ব্রিটিশরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, ড্রেস করে এই ধরনের পোশাক পরে ওই সময় ব্রিটিশরা ঘুরে বেড়াতো বিভিন্ন জায়গায়। দার্জিলিং এ প্রথম ওই ব্রিটিশদের পাঁচটা ঘর সামার হাউস হিসেবে বানিয়েছিল, তারপরে আস্তে আস্তে হস্তান্তরিত হতে 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 এখন একজন যে হর্ষিংলা আমাদের স্যার আছেন, ওনাদের ওনার প্রপার্টি আছে, টিবেটিয়ান লোকাল। এখানকার আসবাবপত্র গুলো প্রায় অ্যান্টিক, সমস্ত জিনিসপত্র গুলো সেই সময়কার সমস্ত জিনিসপত্র স্কুলে সাজানো আছে সব, সেই সময় সমস্ত বন্দুক অস্ত্র অস্ত্র সেই সমস্ত ব্যবহার করা টেলিফোন টেম্পারেচার মিটার এখানে একটা আছে। আচ্ছা, সেই সমস্ত জিনিসগুলো দিয়ে ওই সময়কার জিনিসপত্র দিয়ে সাজানো। বাহ, তিনি এই রুমে থেকে অনেকদিন ছিলেন এখানে ওই সময়। আচ্ছা, ইনি ছিলেন, তারপর উপর একজন ছিল জন মেলোরি। আচ্ছা, জন মেলোরি যে ঘরটা আমি থাকি, আচ্ছা, ওটাতে অ্যাকচুয়ালি উনি অ্যাকচুয়ালি প্রথম হিমালয় চলে গেছিল। আচ্ছা, তো জন মেলোরি রুমটা একটু দেখা যায়। সমস্ত হরিণ ওই সময় ইউজ করা বন্দুক, মানে জঙ্গল অনেক দূরে পাহাড় থেকে যদি কোন সিগন্যাল দেওয়া হতো এই বন্দুক গুলোকে ইউজ করা হতো। বাহ, দারুণ আওয়াজ দিল, ফায়ার করলো অনেক দূর থেকে, সেই সময় অস্ত্র তীর ধনু, তখন তো জঙ্গল জন্তু জানোয়ার থেকে বাঁচার জন্য এই সমস্ত যন্ত্রগুলো ইউজ করা হতো। আপনারা হয়তো দেখতে পাবেন গুগলে সার্চ করে, ইনি এই রুমটা থাকতেন। আচ্ছা,
অসাধারণ। এই ফটোটা জাস্ট আপনাকে সেই সময় নিয়ে চলে যাবে কিভাবে গাড়ি নিয়ে আসছে এবং চারপাশে মানুষ ক্যারি করতো। তখন ব্রিটিশদের লাগছিল, তখন ব্রিটিশদের গাড়ি এইভাবে এত লোক দিয়ে ক্যারি করে খাল পার করে কাঠ দিয়ে জঙ্গল দিয়ে এরা গাড়ি পার করত। পুরো ফ্লোর ওপরের এটা পুরো কাঠের, কোনো কংক্রিট নেই, কোনো কংক্রিট ঢালাই নেই, শুধুমাত্র দেওয়াল গুলো আছে আর উপরটা একদম উপরে টিন। বাহ, দারুণ। কাঠ আর টিন দিয়ে লোডিং করা, দারুণ। তো আমরা এবার উঠছি সিঁড়ি দিয়ে ওপরে, পুরো সেই পুরনো আমলের সন্ধ্যেবেলায়, বুঝতেই পাচ্ছেন একটা হন্টেড ব্যাপার কিন্তু আছে এখানে, বেশ সুন্দর লাগে। তৎকালীন ভিআইপি গেস্ট হাউস ছিল এটা। আচ্ছা, ব্রিটিশ সময়। আচ্ছা, বড় বড় হলিউড স্টার, আচ্ছা, বড় বড় ব্রিটিশ কর্নেল বা যারা ভাইসরয় ছিল, হ্যাঁ, তখন তারা সেখানে থাকতেন। এই রুমটা আমি নিয়েছি, অসাধারণ সুন্দর, একদম সুন্দর কাঠ কয়লা দিয়ে ঝুলছে, দারুণ। এই অভিজ্ঞতাটা কিন্তু আমার প্রথম লাইফে, এটা একটা ইচ্ছা ছিল। এবং দার্জিলিং এ এইভাবে আমি ওই নাইটদের মতোই ঘুরে বেরিয়েছি হোটেল খোঁজার জন্য, বাই চান্স ওনাকে পেয়ে গেছি, মানে সাক্ষাৎ হয়ে গেছে, এবং এই রুমটা পেয়ে গেছি আমার বাজেটের মধ্যে। আমি যে রেটে পেয়েছি অনেক কমে, অনেক কোঅপারেটিভ ভাবে উনি এই রেটটা আমাকে দিয়েছেন। সিজন ওয়াইজ ভ্যারি করে, জেনারেলি অনলাইনে যেটা 4,000 থেকে 6,000 পার রুম পার নাইট বেসিসে আছে, আপনি ওনার সাথে কথা বললে উনি কিন্তু সিজন ওয়াইজ আপনাকে এক্সাক্ট রেটটা দিতে পারবেন। আলোটা কম, আমিও কলকাতার বাঙালি, আপনারা আসুন, আমার সঙ্গে যোগাযোগ করুন, সুযোগ বুঝে সময় মতো আমি যতটা পারবো চেষ্টা করে দেবো। দারুণ লোকেশনে এরকম একটা হেরিটেজ বাংলো সত্যি কথায় দুর্লভ। পুরো রুমটা দারুণ সুন্দর, গরম হয়ে গেছে বাইরে, এত ঠান্ডা আজকে, প্রায় 7 ডিগ্রি টেম্পারেচার, আর তার মধ্যে এই পুরো রুমটা, অসম্ভব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এই ফায়ারপ্লেসটির জন্য। এই যে তাপটা, এক কথায় অসাধারণ। পুরো আগুনটা বাইরের দিকে যাচ্ছে, ঘরে 1 ফোঁটা ধোঁয়া নেই, এত সুন্দর আর্কিটেকচার সেই সময় বানানো হয়েছে 1871 সালের এই রুম। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তাতে ভবিষ্যতে আমরা আরও ভালো ভিডিও বানানোর উৎসাহ পাব। আর নেক্সট ভিডিওয়ে আমাদের পাশে থাকবেন, আমরা যাব এক নতুন ঠিকানায়, শিটং, এক সুন্দর সাজানো পাহাড়ি গ্রাম, নিয়ে আসব সেখানকার সম্পূর্ণ ভিডিও এবং যে রিসর্টে আমরা ছিলাম তার ডিটেলস। পাশে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়।